হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লু বি প্রাইভেট টিউশনে তো আজকে আমরা রায় মার্টিন পোশিতা দু হাজার বাইশের অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যাক্রম মূল্যায়নের ভূগোল বিষয়ের পেজ নাম্বার দুশো নিরানব্বইয়ের মডেল কোয়েশ্চেন পেপার ছয়ের ভিডিওগুলি নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করবো তো ভিডিও শুরু হওয়ার আগে তোমাদের চ্যানেল নতুন হও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে নোটিফিকেশান অন করে দেওয়া পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চলো ভিডিও শুরু করা যাক দেখো এক একটা বলছে দুই দায়গার এক একটা সৃষ্টি হয়েছে উত্তর হবে নিকেল ও লোহা নিকেল ও লোহা দ্বারা নেক্সট রাস্তাঘাট নির্মাণে ব্যবহৃত হয় উত্তর হবে শিলা নেক্সট রয়েছে তিনেরটা নিউজিল্যান্ডের হি বৃহত্তম হ্রদ হল তাউপো নেক্সট বলছে ওসানিয়া নাতিষ্ণু অরণ্য উদ্ভিদ হলো ম্যাপল নেক্সট হচ্ছে ভূতসাগরে জলবায়ু অঞ্চলে পৃথিবীর সবচেয়ে বেশি যে গাছ পাওয়া যায় সেগুলি হল জলপাই নেক্সট হচ্ছে বাস্ট অফ মনসুন অর্থাৎ মৌসুমি বায়ুর বিস্ফোরণ বলা হয় উত্তর হবে জুন সেপ্টেম্বর নেক্সট রয়েছে সাতেরটা ইউক্রেনের হচ্ছে চেরনোবিলের পরমাণু দুর্ঘটনাটি ঘটেছিল উত্তর হবে উনিশশো ছিয়াশি সরি উনিশশো ছিয়াশি এটা কাটা উনিশশো ছিয়াশি নেক্সট রয়েছে পরেরটা উনিশশো বিরানব্বই আর্থ সামিট সম্মেলন ঘটেছিল কটি দেশ ছিল উত্তর হবে একশো আটাত্তর নেক্সট হচ্ছে শিরো বলছে শিরো কিউ মোলাস মেঘ উত্তর হবে পেঁচা তুলোর মতো মেজা তুলোর মতো নেক্সট রয়েছে দশেরটা উত্তর হবে দশেরটা উত্তর হবে স্টাইটাস মেঘ থেকে গুঁড়ি বৃষ্টি ঘটে নেক্সট দেখা যায় সত্য মিথ্যা রয়েছে শুদ্ধ শুদ্ধশুদ্ধ একটা বলছে মডেল উষ্ণতা একশো থেকে একশো ডিগ্রি থেকে তিনশো ডিগ্রি সেলসিয়াস এটি হবে মিথ্যা যেটা হচ্ছে পাঁচ সীমানা ভঙ্গির প্রবর সৃষ্টি হয়েছে এটি হবে শুদ্ধ অর্থাৎ ঠিক নেক্সট হচ্ছে একটা ভারতীয় ভারতের সিল্ড আগ্নেয়গিরির উদাহরণ এটি হবে শুদ্ধ চারটা হচ্ছে বিজ্ঞান যে শাখায় তার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় মিনেরোলজি এটি হবে অশুদ্ধ আর পাঁচেরটা রয়েছে উত্তর কোলা দক্ষিণ পশ্চিম বায়ুর এটি হবে শুদ্ধ তো বলেছি দেখে নাও একেরটা হবে অশুদ্ধ একটা শুদ্ধ একটা শুদ্ধ চারটা অশুদ্ধ পাঁচটা শুদ্ধ এরপর রয়েছে বিয়ের দাগে সুস্থ সম্পন্ন করতে হবে এক একটা বলছে ভূ অভ্যন্তরের প্রতি মিটার গভীরতায় উষ্ণতা এক ডিগ্রি সেলসিয়াস হারে বৃদ্ধি পায় উত্তর হবে তেত্রিশ মিটার নেক্সট দু বলছে রাসায়নিক উপায়ে সৃষ্ট পাললিক শিলার উদাহরণ হলো উত্তর হবে সিলিমেনাইট সিলিমেনাইট নেক্সট তিনটে বলছে কোস্টন সৃষ্টি হয় ড্যাশ শিলা গঠিত অঞ্চলে উত্তর হবে গানাইট এরপর চারটা বলছে পৃথিবী পৃথিবী পৃষ্ঠে ড্যাশটি বড়ো পাত আছে উত্তর সাতটি পাঁচটা বলছে মহি সঞ্চারণ তত্ত্বের জনক হলেন উত্তর হবে আলফার্ড ওয়েগনার নেক্সট প্রশ্ন বলছে ছয়টা এশিয়া মহাদেশে থাইল্যান্ড ড্যাশ জলবে অন্তর্গত উত্তর হবে সরি ছয়টা হচ্ছে ছয়টা হচ্ছে বায়ু যেদিকে প্রবাহিত হয় সে বল তার ড্যাশ দিকে কাজ করে উত্তর হবে সমকোণে নেক্সট প্রশ্ন বলছে এশিয়া মহাদেশে থাইল্যান্ড ড্যাশ জলবায়ু অঞ্চল অবস্থিত উত্তর হবে মৌসুমি নেক্সট রয়েছে আটেরটা ড্যাশ রেনগের যন্ত্রের আবিষ্কর্তা উত্তর হবে ক্রিস্টোফার ওরেন ক্রিস্টোফার ওরেন নয়টা বলছে ড্যাশ পৃথিবীর দীর্ঘতম প্রবাল প্রাচীর উত্তর হবে গ্রেট বেরিয়ার রিফ দশেরটা বলছে উনিশশো বিরানব্বই সালে ব্রাজিল ব্রাজিলের রিও দা জিনা রিওতে ড্যাস সামনে অনুষ্ঠিত হয়েছিল উত্তর হবে আর্থ সাবমিট এপার রয়েছে দেখো পামদি টান্দি মেলাতে হবে উত্তরটা দেখে নাও তোমরা উত্তরটা হচ্ছে একের সঙ্গে বি নেক্সট রয়েছে দুয়ের সঙ্গে ডি নেক্সট রয়েছে তিনের সঙ্গে ই এরপর রয়েছে চারের সঙ্গে সি আর শেষে রয়েছে পাঁচের সঙ্গে এ সরি চারের সঙ্গে ই হবে এটা আর পাঁচের সঙ্গে এ আর দেখে নাও তাহলে কি হচ্ছে একের সঙ্গে বি দুইয়ের সঙ্গে ডি তিনের সঙ্গে ই চারের সঙ্গে সি আর পাঁচের সঙ্গে ডি